মূল পরিকল্পনাকারী রতন সে মূলত একজন হেলপার, সে বিভিন্ন বাসে হেলপারি করে থাকে। হেলপারি ছদ্মবেশে সে 2018 সাল থেকে সে ডাকাতি করে আসছে। কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী ঈগল এক্সপ্রেস পরিবহনে একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে সংঘবদ্ধ ডাকাত দল সেখানে নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণ করেছে। উক্ত ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী যখন ঘটনা সম্পর্কে জানতে পারে, উক্ত ঘটনার সাথে যে সকল ব্যক্তি বা ডাকাত দল জড়িত তাদের গ্রেপ্তারে সবাই সাঁড়াশি অভিযান শুরু করে। আপনারা জানেন প্রাথমিকভাবে পুলিশ তিনজনকে উক্ত ডাকাতির সাথে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করে, যেখানে রাজা, আওয়াল এবং নূরনবী ছিল। উক্ত ডাকাতির ঘটনায় একজন যাত্রী বাদী হয়ে মামলা করেন, যেখানে সংঘবদ্ধ ডাকাতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সংঘবদ্ধ ধর্ষণের কথা উল্লেখ করা হয়েছে। উক্ত এজাহারের ভিত্তিতে পাশাপাশি আপনারা জানেন যারা গ্রেফতার হয়েছে পুলিশ কর্তৃক, তাদের কাছ থেকে যে 164 বা বিভিন্ন জবানবন্দির মাধ্যমে আমরা জানতে পারি যে উক্ত সংঘবদ্ধ ডাকাত চক্রে 13 জন সদস্য ছিল। 13 জন মিলে যে ডাকাতি সংগঠিত হয়, সেখানে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, যেটা পুলিশ গ্রেফতার করেছে, বাকি 10 জনকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে র‍্যাব 12 এবং র‍্যাব 14 আভিযানিক দল ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করলে গতকালকে বিকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা বাকি 10 জনকেই গ্রেফতার করতে সক্ষম হই। আমরা এই রতন সহ বাকি যে 9 জন তাদের 10 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় এই ডাকাতির পরিকল্পনাটি 3 দিন পূর্বে হয়, যেখানে রতন, রাজা সহ এখানে আরও 3-4 জন তারা নিজেরা সলা পরামর্শ করে যে 2 আগস্ট সন্ধ্যায় তারা সিরাজগঞ্জে যে মোড়টি রয়েছে, যেখানে ঢাকাগামী কোনো একটি বাসে তারা ডাকাতি করবে, এরকম একটি পরিকল্পনা তারা নিয়েছিল। গ্রেফতারকৃত মূল পরিকল্পনাকারী রতন সে মূলত একজন হেলপার, সে বিভিন্ন বাসে হেলপারি করে থাকে। হেলপারি ছদ্মবেশে সে 2018 সাল থেকে সে ডাকাতি করে আসছে। তার বয়স 21 বছর। সে ইতিপূর্বে তার বক্তব্য অনুযায়ী সে 2 বার কারাভোগ করেছে। 2018 সালে তার অপরাধের সূচনা, ঠিকানা পরিবহনের একটি বাস রোড ব্লকের মাধ্যমে তারা ডাকাতি করেছিল। গ্রেফতারকৃত মান্নান সে সাভার জিরানি বাজার এলাকায় একটি গার্মেন্টসে সে কর্মরত, সেও এই চক্রের অন্যতম সদস্য। এবং গ্রেফতারকৃত মান্নান ওই ডাকাতির যেই কার্যক্রমটি পরিচালিত হয় ঈগল এক্সপ্রেসে, সেখানে বাবু, সোহাগ, নাইম, আলাউদ্দিন এবং রাসেল এই 6 জনকে মান্নান নিয়ে আসে, এবং এই 6 জনই সাভার জিরানি বাজার এলাকায় বিভিন্ন গার্মেন্টসে তারা কর্মরত রয়েছে। তো এই 6 জনকে মান্নান নিজেই নিয়ে এসেছিল, এবং মান্নান ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং সে কারাভোগ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।